আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য 6,50,000 টাকা খরচ হয়েছে। এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের একটি একতলা বাড়ির ডিজাইন। এখানে আপনারা যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, এইটুকু পরিমাণে কাজ করার জন্য 6,50,000 টাকা খরচ হয়েছে। এই খরচটা স্থান ও জায়গা বেঁধে 20,000 থেকে 50,000 টাকা ডিফারেন্স হতে পারে। এখানে আপনি যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা করা হয়েছে। আপনি যদি অল্প খরচের ভিতর একটি একতলা বাড়ি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে অল্প বাজেটের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করা যায়, বা এখানে পুরো বিস্তারিত বিষয়টা আপনি জানতে পারবেন। এই বাড়ির ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে এবং কিভাবে কি করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু কাজ হয়েছে। ব্রিকের উপর ছাদ দেওয়া হয়ে গেছে, আর যেই যেই কাজ এখনও বাকি রয়েছে, ওই কাজগুলো যদি আপনি এখানে করেন, সেক্ষেত্রে আপনার ওই কাজ করার জন্য যেই খরচটা হবে, সেই খরচ এই খরচের সঙ্গে অ্যাড হবে। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 32 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 31 ফিট 7 ইঞ্চি। এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি, তাহলে আসবে 1,016 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে আসবে 2,34 পয়েন্ট জমি। আর এটা যদি আমরা কাঠায় হিসাব করি, তাহলে আসবে 1,42 পয়েন্ট জমি। এখানে বাড়ির সামনের ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, বাড়ির সামনে দুইটা বেলকনি রয়েছে এবং বাড়িটির মিডিলের দিকে রয়েছে সিঁড়ি। তো আপনাদের যদি এই ডিজাইনটি পছন্দ হয় বা ভালো লাগে, আপনি চাচ্ছেন অল্প বাজেটের ভিতর একটি একতলা বাড়ি করবেন, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনি দেখে আইডিয়া নিতে পারেন। এবং এই ডিজাইনটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি এভাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো আপনাদেরকে ভেতরের ডিজাইনটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো এবং এই বাড়ির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত একটি ধারণা দিয়ে দিব যে এখানে কাজটি কিভাবে করা হয়েছে। তো এই যে কাজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজটি যেভাবে শুরু করা হয়েছে, সেই বিষয়টি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কাজটি কিভাবে করা হয়েছে, ওই ভিডিওটিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন কাজটি কিভাবে শুরু করা হয়েছে। তো যাদের দেখার সময় নেই, তাদেরকে আমি একটু ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে যে বাড়িটি রয়েছে, এই বাড়ির ফাউন্ডেশন নেওয়ার জন্য এখানে 1 ফিট মাটির গভীরতা দেওয়া হয়েছে। 1 ফিট গভীরতা দেওয়ার পর এখানে একটি 20 ইঞ্চি ইটের সলিং করা হয়েছে। 20 ইঞ্চি ইটের সলিং করার পর এখানে রড বাঁধা হয়েছে, যেগুলো 10 মিলি রড 4 পিস দেওয়া হয়েছে, আর এখানে মই বাঁধন দিয়ে রডটা বাঁধা হয়েছে। এরপর এখানে যে ঢালাইটা দেওয়া হয়েছে, ওই ঢালাইয়ের চিকনেস দেওয়া হয়েছে 4 ইঞ্চি, আর ওই ঢালাইটা প্রস্থের দিকে রয়েছে 20 ইঞ্চি, আর এখানে লম্বার দিকে যেখানে দৈর্ঘ্যের দিকটা রয়েছে, ওই দিকটা যত জায়গায় ওয়াল হবে সব জায়গায় করা হয়েছে। এরপর একটা 15 ইঞ্চি ইটের সলিং করা হয়েছে। তারপর ফ্লোর লেভেল পর্যন্ত যেই কাজটি করা হয়েছে, ওই সবগুলো 10 ইঞ্চি করা হয়েছে, এবং এর উপরের যেই কাজটি করা হয়েছে, ওই কাজটা আপনার প্রত্যেকটা জায়গায় 5 ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে, এবং পজিশন অনুযায়ী কিছু ব্রিকের প্লার ব্যবহার করা হয়েছে, যেগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দেওয়া হয়েছে। মেইন গেট দিয়ে ঢোকার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং রুম, যেটা 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। এবং এটা দিয়ে ঢোকার পর ডান পাশের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পারবো একটি টয়লেট রয়েছে, রয়েছে একটি কিচেন। যে কিচেনটি পাবেন আপনি 8 ফিট বাই 8 ফিট, এবং টয়লেট যেটি রয়েছে ওইটা পাবেন 8 ফিট বাই 4 ফিট। তো এখানে কিচেনের দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন, কিচেনের ভিতর দিয়ে যদি আমরা প্রবেশ করি, তাহলে এখানে দরজা দিয়ে ঢোকার পর প্রথমেই আপনি সামনের দিকে দেখতে পারবেন একটি জানালা, এবং এখানে একটি দরজাই রাখা হয়েছে। তো আপনাদের এর একটু সামনেই যদি অগ্রসর হন, তাহলে দেখতে পারবেন এখানে রয়েছে একটি বাথরুম, যে বাথরুমটি রয়েছে 4 ফিট বাই 8 ফিট, এবং তার সাইডেই ডান পাশে রয়েছে একটি দরজা, যে দরজা দিয়ে আপনি প্রবেশ করলে দেখতে পারবেন একটি রুম রয়েছে, যে রুমটি রয়েছে 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন বা ফেসবুক পেজে প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন।
আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি একটি লাইক করে আপনার মূল্যবান মতামতটি আপনি আমাদের এখানে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমরা মেইন গেট দিয়ে ঢোকার পর বাম পাশের যে রুমটি রয়েছে ওই রুমগুলো দেখিয়ে দিব এবং ড্রয়িং রুমে ঢোকার পর আপনি যদি ঘরের থেকে বাইরের দিকে যান ওখান থেকেও বাড়ির রুমগুলো পড়বে ডান পাশে। তো এই যে রুমটি আপনি দেখতে পাচ্ছেন এই রুমটি রয়েছে 12 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। তো এখানে রুমের সাথে একটি সেলফ রয়েছে, রয়েছে একটি জানালা এবং পিছনের দিকে যাওয়ার জন্য রয়েছে একটি দরজা। তো আপনার যদি এই দরজাটা প্রয়োজন না হয় আপনি এটাকে স্কিপ করতে পারেন, এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন। তো এখানে প্রয়োজন রয়েছে ওই জন্য দরজাটি দেওয়া হয়েছে। এই রুমের সাথে যে জানালাটি আপনি দেখতে পাচ্ছেন ওইটা হলো 4 ফিট বাই 4.5 ফিট। এখানে আপনি একটি দরজা দেখতে পাচ্ছেন। এই রুমের সাথে সামনের যে একটি মাস্টার রুম রয়েছে ওই রুমের সাথে অ্যাটাচড করে দেওয়া হয়েছে, আপনি চাইলে রুম থেকে রুমের ভিতরেও যেতে পারবেন। এখানে যে রুমটি আপনি দেখতে পাচ্ছেন এই রুমটি রয়েছে 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। তো এটার সাথে একটি অ্যাটাচড ব্যালকনি রয়েছে, যে ব্যালকনিটি আপনি দেখতে পাচ্ছেন 4 ফিট বাই 12 ফিট জায়গার উপরে অবস্থিত। আর এই রুমের সাথে দুইটা জানালা আপনি দেখতে পাচ্ছেন যেগুলো 4 ফিট বাই 4.5 ফিট করে দেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি রুমটি এটি রয়েছে 17 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। তো এখানে দেখুন যে সিঁড়িগুলো ঢালাই দেওয়া হয়েছে, এগুলো ধাপ সব দেওয়া হয়েছে। রাইজার দেওয়া হয়েছে আপনার 7 ইঞ্চি এবং ট্রেড দেওয়া হয়েছে 10 ইঞ্চি। তো আপনি যদি এভাবে আপনার বাড়ির ডিজাইনটি করেন তাহলে আপনি এই খরচে করতে পারবেন। তো চলুন আমরা বাড়ির ড্রয়িং প্ল্যানটি দেখে নিই এবং জেনে নিই। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এটা দৈর্ঘ্যের দিকে রয়েছে 32 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 31 ফিট 7 ইঞ্চি। এই জায়গাটা স্কোয়ার ফিটে হিসাব করলে 1016 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 2 শতক 34 পয়েন্ট, কাঠায় হিসাব করলে 1 কাঠা 42 পয়েন্ট। তো এটি হলো বাড়ির সামনের ডিজাইন। তো এটা দেখার পূর্বে এই 1016 স্কোয়ার ফিটের উপরে আপনি যদি এই বাড়িটি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে এই বাড়িটি কমপ্লিট করার জন্য আপনার প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা লাগবে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে। আর এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এইখানে খরচ হয়েছে 6,50,000 টাকা, এই খরচটা স্থান ও জায়গা বেঁধে 7 লক্ষ টাকা হতে পারে। তো এটি হলো বাড়ির মেইন গেট। মেইন গেট দিয়ে যদি আমরা ঢুকি তাহলে এখানে দেখতে পারবো দৈর্ঘ্যের দিকে 6 ফিট 17 ফিট 6 ইঞ্চি বাই প্রস্থের দিকে 6 ফিট 6 ইঞ্চি। এখানে বেডরুম রয়েছে 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড ব্যালকনি রয়েছে যেটা 4 ফিট বাই 12 ফিট জায়গার উপরে রয়েছে। এখানে রয়েছে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম যেটা 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে একটি কিচেন যেটি 8 ফিট বাই 8 ফিট। এইখানে রয়েছে একটি টয়লেট 8 ফিট বাই 4 ফিট জায়গার উপরে। এইখানে রয়েছে একটি বেডরুম যেটা 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। এখানে একটি বেলকনি রয়েছে যেটা রয়েছে 12 ফিট বাই 4 ফিট। তো এই হলো মোট বাড়ির ড্রয়িং প্ল্যান। এই ড্রয়িং প্ল্যান যদি আপনার পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনি এভাবে একটি বাড়ি করতে পারবেন। আর সেই বাড়িটি এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, আমি আবারও আপনাদেরকে কথাটি বলছি, এখানে যতটুকু কাজ আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনি এতটুকু কাজ করেন তাহলে আপনার খরচ 6.5 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা হবে। আর এটা যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে চান এতটুকু জায়গার উপরে সেক্ষেত্রে আপনার এই বাড়িটি কমপ্লিট করতে 15 লক্ষ থেকে 16 লক্ষ টাকা খরচ হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।